আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে কাচকি মাছের চচ্চড়ি কিভাবে করতে হয় সেই ভিডিওটি শেয়ার করব। চলুন দেখে নেই কাচকি মাছ কিভাবে চচ্চড়ি করতে হয়। কাচকি মাছের চচ্চড়ি করার জন্য আমি নিয়েছি 250 গ্রাম কাচকি মাছ, নিয়েছি আলু কুচি, বেগুন কুচি করে কেটে নিয়েছি, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো, ধনে পাতা, আস্ত ঢেঁড়স, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো একসঙ্গে মেশানো আছে, নিয়েছি লবণ। আমি একটা কড়াইতে আলু কুচি, বেগুন কুচিগুলো নিয়েছি। এখন এর ভেতর কাচকি মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ মরিচ, ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল, বেশি দেওয়া যাবে না। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি উপর দিয়ে কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি সাজিয়ে আস্ত ঢেঁড়স গুলো, এর উপর দিয়ে দিব ধনে পাতা, এখন এর মধ্যে দিয়ে দিব একটু পানি। পানিটা পরিমাণ কম দিতে হবে, কারণ মাছ থেকেও অনেক পানি বের হয়ে আসবে। হয়ে গেল সাজানো, এখন এটাকে ভালো করে ঢেকে আমি চুলায় বসিয়ে দিব, বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি চুলায় বসিয়ে দিয়েছি, এবার আগুনটা জ্বালিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পানিটা শুকিয়ে না আসে। দেখুন আমার কাচকি মাছের চচ্চড়িটা হয়ে গিয়েছে। এখন চচ্চড়িটা আমি একটি পাত্রে বেড়ে নেব। দেখুন আমি চচ্চড়িটা একটা প্লেটে ঢেলে নিয়েছি। কাচকি মাছের চচ্চড়ি কার না ভালো লাগে, এভাবে সবাই রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।